আমাদের খবরের ঘরের যে ভাই বন্ধু ফলোয়াররা যারা আছেন, খবরের ঘর পরিবারে যারা আছেন, তাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি বলে এই বিষয়টি আমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে রাজনীতিতে এই আলোচনাটি ডালপালা মেলেছে বলে চারদিকে দুটি বিষয়ে খুব আলোচনা আছে এবং প্রতিপক্ষ যে রাজনৈতিক শক্তিগুলো আছেন তারা তিনটি বিষয় নিয়ে ভাবছেন মূলত। নাম্বার ওয়ান, বাইডেনের জয় বাংলা। বাইডেনের জয় বাংলা সম্পর্কে আপনাদেরকে কন্টেন্ট উপহার দিয়েছি। বাইডেন কেন এই স্ট্র্যাটেজিতে, এই পলিসিতে বাংলাদেশ নির্বাচন নিয়ে কথাবার্তা বলার পর কেন জয় বাংলা বললেন, এটা প্রতিপক্ষ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দিলেও তারা জিনিসটি নিয়ে ভাবছেন। দ্বিতীয়ত হলো সর্বশেষ ফরেন পলিসি রিপোর্টে যেটি বের হয়ে আসছে যে আমেরিকা ঝুঁকেছে হচ্ছে, বাংলাদেশ ঝুঁকেছে হচ্ছে আমেরিকার দিকে, এটাও প্রতিপক্ষের একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। আরেকটা হলো যে ব্লুমবার্গ কেন নিবন্ধন প্রকাশ করেছে যে আগামীবারও প্রধানমন্ত্রী হতে পারেন শেখ হাসিনা। এই তিনটি বিষয় তাদেরকে খুব ভাবাচ্ছে এবং গত দুই দিনে রাজনীতিবিদদের সঙ্গে আমার যত আলাপ আলোচনা হয়েছে সেই সব আলোচনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, গত দুই দিনে আমি বলবো না, গত এক দুই সপ্তাহে যে আলাপ আলোচনা হয়েছে তাতে করে বা যতটুকু আমি খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন মহলে ফোন দেই, সেখানে আমি বুঝতে পেরেছি যে এই তিনটি বিষয় প্রতিপক্ষকে একটা চিন্তায় ফেলেছে। ব্লুমবার্গ কী বলেছিল আমরা চলুন একটু চুম্বক সেই অংশটি জেনে নিই। ব্লুমবার্গের রিপোর্ট কীভাবে আভাস দিয়েছে, কেন আভাস দিয়েছে যে চতুর্থবার বা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারেন বা হচ্ছেন। বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলো হেডলাইন করেছিল আবারও ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা। সেই রিপোর্টে ব্লুমবার্গ বলছে যে বাংলাদেশের বিরোধী দল মত বা বিরোধী পক্ষের উপর বিরোধী পক্ষকে জেলে রাখা বা জেলে দেয়া, এইটার চেয়েও বাংলাদেশের এই যে IMF-এর ঋণ ও শর্ত পূরণে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, এরকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা হয়তো চতুর্থ মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি হচ্ছে ব্লুমবার্গের আভাস। তাদের চুম্বক অংশে বলা হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও সময় উপযোগী সংস্কার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ। এটি বাসসের যে খবরটি বিভিন্ন পত্রপত্রিকা বাসসের সূত্রে প্রকাশ করেছে, আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংস্থার সংবাদ সংস্থাটির এক নিবন্ধনে বলা হয়েছে ভোটে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়ই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর সঙ্গে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মতো নন, IMF-এর শর্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তান এখনও জ্বালানি ভর্তুকি নিয়ে দুরবস্থার মধ্যে রয়েছে। ব্লুমবার্গ বাংলাদেশের লিডার অফ ব্যাটস IMF ম্যান্ডেটেড রিগার উইল পে অফ ইন পোলস, IMF-এর কঠোর শর্ত নির্বাচনী জয়ে ভূমিকা রাখবে বলে বাজি ধরছেন বাংলাদেশের নেতারা, এরকম একটা শিরোনাম দিয়ে তারা নিবন্ধনটি ছেপেছে এবং এতে বলা হয় তিনি মানে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। এর কারণ কেবল তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন এটা নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত। আমরা আন্তর্জাতিক মহলের দুরকম দৃষ্টিভঙ্গি দেখেছি, একটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাদের রাষ্ট্রদূতরা বাংলাদেশে যে ধরনের কথাবার্তা বলেন, যে ধরনের অবস্থান বলেন এবং মাঝে মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র যেসব প্রতিবেদন প্রকাশ করে তাতে করে বাংলাদেশের মানুষের কনসেপ্ট একরকম হয়। আবার তারা যখন আমাদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা বা ওয়ান টু ওয়ান বৈঠকের যে রিপোর্টগুলো আসছে, যেমন সর্বশেষ আমেরিকাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সচিব তিনি যখন ইউর সঙ্গে বৈঠক করেছেন সেখানে রিপোর্টগুলো আসছে, অথবা তাদের এই যে নিবন্ধনগুলো প্রকাশ হচ্ছে এই নিবন্ধনগুলোতে তারা নানাভাবেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। একটা হচ্ছে সেই মহামারীর সময়টাতে বাংলাদেশের মোকাবেলা করা, অর্থনৈতিকভাবে পিছিয়ে না পড়া এবং অর্থনীতিকে ধরে রাখা এবং সেই টিকা সংগ্রহ করা, টিকা প্রদান করা, এই বিষয়টি। আরেকটি হচ্ছে বাংলাদেশের যেমন
পদ্মা সেতু নিয়ে ভারতীয় গণমাধ্যম সহ বিশ্ব গণমাধ্যমে সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েশন আলোচিত হয়েছে। তারা বলেছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্যে পদ্মা সেতু একটা বড় রকম নজির হয়ে থাকবে। সেই পদ্মা সেতুতে আজ 4 এপ্রিল দুপুরবেলা আমি যখন কথা বলছি, তখন তার মধ্যেই সেখানে পদ্মা সেতুর রেলের ট্রায়াল, প্রথমবারের মতন পদ্মা পাড়ি দিয়েছে রেল। এই ঘটনা ঘটেছে বাংলাদেশের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা যেগুলো গ্রামগঞ্জের সড়ক উন্নয়ন, এই বিষয়গুলোকে তারা যেরকম গুরুত্ব দিচ্ছে, একইভাবে ওভারঅল অর্থনীতি, যেমন কিছুদিন আগেও লাগাতার মিডিয়া এবং আমরাও বাংলাদেশের রিজার্ভ নিয়ে আমরা কথা বলতাম, রিজার্ভ নিয়ে আমাদের একটা দুশ্চিন্তার কথা আপনাদের সামনে সবসময় তুলে দিতাম, এটা একটা দুশ্চিন্তা ছিল। সেই রিজার্ভ সামলানোর বিষয়গুলো একত্রিত করে ব্লুমবার্গ যে রিপোর্টটি দিয়েছে, এই রিপোর্টটি একটি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য, সামনে নির্বাচন যেহেতু আছে সেই নির্বাচন কেন্দ্র করে একটি উল্লেখযোগ্য ইন্ডিকেটর। এর ভেতরে আরও কী তাদের উপলব্ধি আছে সেটি হয়তো সামনে আরও বিভিন্ন নিবন্ধনে প্রকাশ হয়ে আসবে। যদিও নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি দ্বিধাবিভক্ত, নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছে যে ঈদের পর বড় রকম আন্দোলন, আমরা সেই প্রেক্ষিতে আপনাদের জন্য আরও একটি কন্টেন্ট উপহার দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে আছেন, ভালো থাকবেন। আজকে সারা দিনে আমাদের প্রত্যাশা থাকবে বঙ্গবাজারে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ান, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান, পূর্ণিয়া।